বৃষ্টি এলো বলে যা ঝড় উঠেছে না, দেখো এই আম গাছটা দেখো, এদিকে দেখাও ঝড় যা উঠেছে। এক্ষুনি বৃষ্টি এলো বলে বৃষ্টি পড়তেও লেগেছে, এক টপ দু টপ করে পড়তে লেগেছে। দেখো বন্ধুরা, ঝড়টা সেরকম দেয়নি। বিকেল থেকে মেঘ মেঘ, সকাল থেকে মেঘ 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 করে 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 এতক্ষণে বৃষ্টি পেলো দু চার ফোঁটা করে। এখন জানি না কেমন পড়বে, তো ভাবছি বৃষ্টিটা একটু জোরে এলেই ভালো হয়। বৃষ্টি পড়তে লেগেছে, মেয়েকে ডাকছে গুম গারম করে। পর্দাগুলো কেচেছিলাম, তিনটে পর্দা আজকে কেচেছি, তিনটে দরজা তিনটে পর্দা কেচেছি, এখনো বাকিগুলো আরো বাকি, জানলার ওই ঘরে দরজা সব পর্দাগুলো বাকি আছে, এখনো কাঁচা হয়নি। সেই অনলাইনে কেনার পর থেকে টানানোর থেকে একবারও কাঁচা হয়নি। আসলে সেরকম অতটা নোংরা হয়েছিল না, তো আমার এবার আজকে তিনটে পর্দা কেচেছি, তো সেই তিনটে টানিয়ে দিই। আর কি বলতে গেলাম, তোমাদেরকে তো দেখালাম, মানে কতদিন পর জল ঝড় মেঘ, মানে দেখছি ঝড় সেরকম হয়নি, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার করে, মানে এই এখনই একটু মেঘটা করেছে, তাই দুপুরে শুয়েছিলাম, এমন ধরে মেঘ গর্জন করলো, ভাবলাম যে একদম মানে বর্ষা নেমে গেল, এমন ধরে মেঘ গর্জন করলো। তা সেরকম হারে সে এখন বৃষ্টি পড়তে লাগেনি, দু চার ফোঁটা পড়তে লেগেছে, আর একটু হাওয়া বাতাসগুলো দিচ্ছে, মানে হয়তো আস্তে আস্তে কোথাও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা মানে সেই ঠান্ডা হাওয়াটা আসলে এক দু ফোঁটা করে বৃষ্টি পড়তে লেগেছে। আমি পর্দাগুলো এখন টানিয়ে দিই, উঠতে পারো না। আজকে সব একসাথে কাটতে পারলাম না।
ডাইনিং এ আমার একটা ছোট বেড পাতা আছে, তো এই বেডটা চাদরটা নোংরা হয়েছিল, সেই কি বলবো একটা এটা নোংরা হয়েছিল, এটা আমার তুলে দিয়েছি, একটু রংটা কেমন ছোটে ছোটে গেছে, একটু নিতে হবে, তো আর একটু মানে কি বলবো এক জায়গাতে ছিঁড়েও গেছে, পাতলে ছেঁড়ার জায়গায় আরো ছিঁড়ে যাবে, ওই জন্য এটা আর পাতলাম না। আর দেখছি একটা এক্সট্রা আছে, সেটা এখন এটা এখন আপাতত নিবি, তারপরে ঘরে নেওয়া হবে। নেটটা একদম অন্ধকার হয়ে চলে এলো, তুই চলে যা, সর সর চলে যা। এই কোটোগুলো না এবার ইয়ে করবো, এখানে ওখানে রাখবো না, এবার এগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো, লাগেও না কিছুই না। জল ঝরেনি এখনো, একে মুছে মুছে রাখতে হবে। ফটোগুলো মানে কি বলবো এত ফটো আছে, মানে সেইগুলোতে সব জিনিস রাখা আছে, আর এই ছোট ছোট ফটোগুলো এতটা দরকার হয় না, দিয়ে ধুলো পড়ছিল খুব, দেখছি ফালতু ধুলো পড়বে, তার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে এগুলো রেখে দিই। আমার বর এটা অনলাইনে থেকে অর্ডার করে আনিয়েছিল, কোথায় বৃষ্টি হয়ে গেল, দিয়ে এদিকে ঠান্ডা বাতাস দিচ্ছে, না হবে এদিকে জল, না হবে একটু ঝড়, না কোনো কিছু। Thank you.
এগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই, দেখতে পাচ্ছ? কোনগুলো দেখতেও সুন্দর লাগছে, ঘামাচি বেরিয়েছে দিছে। গোটা দিন ঢোকাতে 1 ঘন্টা লাগছে। আর দুটো বোতল ফাঁকা আছে, দুটো বোতল বের করত, জল নেই কিছু নেই এগুলোতে। তারপরে এমন হাওয়া দিচ্ছে, পর্দা পর্দা উড়ি দিচ্ছে। কালকে এবার ওইটা দেবো, বাথরুম পর্দা হচ্ছে পর্দাটা দেবো, আর এই পর্দাটা দেবো। এমন মেঘ করে এলো, মেঘ ডাকলো, ভাবলাম যে যা একটু জল বৃষ্টি আসবে, তা কিছুই হলো না। প্লেন চললো না হেলিকপ্টার চললো, কত কাছে চললো মনে হয়, দেখতে তো পাচ্ছি না। মেঘের ভেতরে ঢুকে আছে।